वेलकम बैक टू माय यूट्यूब चैनल बंधुरा आबारो एकटी निये एसेछि नतून आपडेट। मात्र एक घंटा पीएफ अकाउंट थेके तुलते पारबेन टाका। देखे निन किभाबे करबेन आवेदन। अवश्य एखन आचमका टाका दरकार पड़ले एबार थेके आर टाकार जन्य कारोर काछे हाथ पाততে হবে না। হ্যাঁ বন্ধুরা ঠিকই বলছি, ইপিএফ এর নতুন নিয়ম অনুযায়ী পিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার জন্য 3 দিনের অপেক্ষা করতে হবে না, মাত্র 1 ঘন্টায় আপনার অ্যাকাউন্টে পিএফ এর টাকা চলে আসবে। তো তার জন্য আপনাকে অবশ্যই মেডিকেল এমার্জেন্সি সময় 1 ঘন্টার মধ্যে টাকা তুলতে পারবেন, মেডিকেল এমার্জেন্সি। তো কিভাবে তুলবেন পিএফ এর টাকা, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এর জন্য আপনাকে প্রথমে epfindia.gov.in ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটের হোম পেজের উপরে ডান দিকে অনলাইন অ্যাডভান্স ক্লেমে ক্লিক করতে হবে। এরপর ইউনিফাইড পোর্টাল মেম ডট ইপিএফইন্ডিয়া ডট গভ ডট ইন মেম্বার ইন্টারফেস এ যেতে হবে। অনলাইন পরিষেবায় গিয়ে ক্লেম ফর্মে 31-19-10C অ্যান্ড 10D ফিল আপ করতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টে শেষ 4টি ডিজিট দিতে হবে। এরপর প্রসিড ফর অনলাইন ক্লেমে ক্লিক করতে হবে। ড্রপ ডাউনে পিএফ অ্যাডভান্স সিলেক্ট করতে হবে। টাকা তোলার কারণ সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কী কারণে টাকাটা তুলছেন। অবশ্যই এখানে মেডিকেল এমার্জেন্সির কারণ দেখাতে হবে, না হলে টাকা তোলা যাবে না। টাকার অ্যামাউন্ট দিয়ে চেকের স্ক্যান কপি আপলোড করতে হবে। এরপর আপনার ঠিকানা রেজিস্টার্ড করতে হবে। গেট আধার ওটিপি ক্লিক করতে হবে এবং আধার লিঙ্কড মোবাইলে আসা ওটিপি দিতে হবে। এরপর আপনার ক্লেম ফাইল হয়ে যাবে। 1 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে পিএফ এর টাকা চলে আসবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।